স্বাস্থ্য আপনারই হাতে আমার এই স্লোগানের ভিত্তিতে আজকের এই অনুষ্ঠানে মিস্টার জালাল আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি অনেক সময় আমার কাছে অনেক রকমের প্রশ্ন করে থাকেন তিনি আজকে এই অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার হোমিওপ্যাথির লক্ষণ ভিত্তিক চিকিৎসা কীভাবে বর্ণনা দিলে সাধারণ মানুষ এটা বুঝতে পারে কারণ সাধারণ মানুষের ধারণা যে অ্যালোপ্যাথি ওষুধ খাইলে সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা কমে দেয় হোমিওপ্যাথির কাছে গেলে অনেক সময় ধরে খুঁটিনাটি জিজ্ঞেস করে ব্যাখ্যা নেয় এসব বিষয়টি যদি আপনি বুঝিয়ে বলেন তাহলে রুগী এবং সাধারণ মানুষ উপকৃত হয় আমার আজকের এই ভিডিও দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন এবং শুনছেন তাদের সকলকে আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে আপনার পরিবার সমাজের লোকজন বন্ধুবান্ধব কেউ না কেউ উপকৃত হবে এটা আমার বিশ্বাস আমার আগের ভিডিওতে জালালের পোস্টার আমি জবাব দিয়েছি তিনি প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিকে অনেকেই বিজ্ঞান বলে স্বীকার করতে চান না তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কি আমি দিয়েছি এখন তিনি প্রশ্ন করলেন যে লক্ষণ ভিত্তিক চিকিৎসার বিষয়টি কি সেটা তাকে জানানোর যাতে সাধারণ মানুষ এই বিষয়টি উপলুপ্ত করে সবার আগে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই যে রোগ আরোগ্যের মালিক মোহান রাবুল আলামিন ডাক্তার এবং ওষুধ হচ্ছে সহায়ক উপাদান কেননা যারা এই বিজ্ঞানের আবিষ্কারক যারা ওষুধের আবিষ্কারক যারা বিখ্যাত বিজ্ঞানী তারা কেউই আজ বেছে নেয় আজ থেকে দুশো বছর আগে যেসব বিজ্ঞানী এসব আবিষ্কার করেছেন তারা এহ জগৎ ত্যাগ করেছেন তাদের অবদান বিশ্বে এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং মানুষ তাদের আবিষ্কৃত ফলাফল দিয়ে উপকৃত হচ্ছে সেজন্য রোগ আরোগ্যের বিষয়ে আমি প্রত্যেককে অনুরোধ করব যে যে ধর্মের হন না কেন তিনি যেন মহান রাব্বুল আলমিনকে স্মরণ করেন এবং ডাক্তারের দেওয়া চিকিৎসা যথাযথভাবে পালন করেন আমার স্লোগান হচ্ছে আপনার স্বাস্থ্য আপনারই হাতে অর্থাৎ আপনি সবচেয়ে বড় ডাক্তার আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই কেমন উদাহরণ হিসাবে আমি উল্লেখ করছি আপনি একজন হাইপার টেনশনের রুগী আপনার প্রেশার নিচেরটা নব্বই উপরেরটা একশো পঞ্চাশ তাহলে এই যে ডায়াস্টলিক এবং সিস্টলিক প্রেশারের নর্মাল রেঞ্জ থেকে আপনার প্রেশার বেশি হওয়ার কারণে বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার কিংবা প্রফেসর মহোদয় আপনাকে প্রেশার কন্ট্রোল করার ওষুধ দিয়েছে পরামর্শ দিয়েছে আপনি ডাক্তারের ওষুধ খাচ্ছেন বলে আপনার কাছে লবণ ভালো লাগে তাই আপনি পাতে তরকারির বাইরেও আপনি লবণ খান এই যে সোডিয়াম ক্লোরাইড আপনি খাচ্ছেন তাতে আপনার প্রেশার আরও বেড়ে যাবে বেড়ে যাচ্ছে তাহলে সেই জন্য আমি বলেছি যে আপনার স্বাস্থ্য আপনার হাতে আপনি ডাক্তারের ওষুধ খাচ্ছেন বলে লবণ খাবেন গরুর মাংস খাবেন চিংড়ি মাছ খাবেন চর্বি জাতীয় খাবার খাবেন চা কফি খাবেন তাহলে হবে না যেসব খাবারে আপনার প্রেশার বেড়ে যায় সেই সব খাবার থেকে আপনাকে বিরত রাখতে হবে বিরত থাকতে হবে তাহলেই কেবল আপনি সুস্থ থাকতে পারবেন তাছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন না ওষুধ খেলেও না দুই নম্বর উদাহরণ আমি দিচ্ছি যে আপনি গাউট পেশেন্ট বা রিউমেটিক আর্থ্রাইটিসের পেশেন্ট আপনার ইউরিক অ্যাসিড এবং আরে দুইশো ষোলোর মিলিমল থেকে চারশো ষোলো অনেক বেশি ষোলো থেকে অনেক বেশি আপনি গাউট পেশেন্ট আপনি বাতের ব্যথার রুগী আপনার ইউরিক অ্যাসিড বেশি আপনি হয়তো ডাক্তারের পরামর্শ মোতাবেক জাইলোরিক অ্যালডোরিক কলসিসিন এসব মেডিসিন খাচ্ছেন বাট সাথে সাথে আপনি পিউরিন সমৃদ্ধ প্রোটিন রিস ফুড যেমন গরুর মাংস চিংড়ি মাছ ঘি বাটার চিজ বা আয়রন বেস্ট ফুড এবং পালন শাক পুঁই শাক গাজর মূলা চর্বিজাতীয় খাবার সামুদ্রিক মাছ মিষ্টি মধু কফি এ সবই সমানে খেয়ে যাচ্ছেন আপনার ডাক্তার ছেলে বা ডাক্তার মেয়ে কিংবা আপনার স্ত্রী আপনাকে নিষেধ করলেও আপনি শুনছেন না বলছেন আমি তো ওষুধ খাচ্ছি খাইলে অসুবিধা কি না আপনি ওষুধ খেলে আপনার এইগুলি সাময়িক উপশম হবে কন্ট্রোল করবে বটে কিন্তু আপনাকে আরোগ্য করবে না এখনও এসব রোগের আরোগ্যের কোনো ওষুধ পৃথিবীতে বিজ্ঞানীরা বের করতে পারেনি ভবিষ্যতে যদি পারে আপনি যদি তখন বেঁচে থাকেন তাহলে আপনি ওষুধের সাথে সাথে এই সব খেতে পারবেন যতক্ষণ না নিরাময়যোগ্য ওষুধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এইসব ওষুধ খেতে পারবেন না আপনার ডায়াবেটিস আছে আপনি দুই বেলা ইনসুলিন নিচ্ছেন চব্বিশ করে আটচল্লিশ নেন আর চোদ্দ আর চব্বিশ নেন যে পরিমাণেই নেন না কেন যত দামেরই ইনসুলিন নেন না কেন আপনি সমানে ভাত খাচ্ছেন আপনি বিস্কিট খাচ্ছেন মিষ্টি জাতীয় ফল খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন কিংবা আপনি এই এখন আমের সময় আম খাচ্ছেন লিচু খাচ্ছেন আপেল খাচ্ছেন কমলা খাচ্ছেন তাহলে এই যে সুগার বেস্ট ফুড যদি আপনি খান তাহলে আপনি তো ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন না ডায়াবেটিস কন্ট্রোল হবে না আর ডায়াবেটিস হচ্ছে মাদার ডিজিজ এই মাদার ডিজিজের কারণে আপনার হার্ট লিভার ব্রেন সেক্স সব কিছু নষ্ট হবে তাহলে আপনাকে আপনার স্বাস্থ্য আপনারই হাতে এই যে আমার স্লোগান এটা আপনাকে মেনে চলতে হবে তবেই আপনি সুস্থ থাকতে পারবেন আমি অ্যালোপ্যাথি চিকিৎসক বন্ধুদের দেওয়া ডায়াবেটিস রুগীদের যেসব পরামর্শ রয়েছে সেসবগুলি ডায়াবেটিস রুগীদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত আমি হোমিওপ্যাথি ডাক্তার অ্যাপসোলেট সায়েন্স বেসড ট্রিটমেন্ট ট্রিট আর পেশেন্ট নট দ্য ডিজিজেস আমার কাছে ডায়াবেটিসের কোনো ওষুধ নেই আমি ডায়াবেটিস রোগে কোনো ওষুধ দিয়ে আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমি পারি না অন্যরা পারে কিনা আমার জানা নেই আপনাকে এ বিষয়ে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে তবে ডায়াবেটিস বৃদ্ধির কারণে অর্থাৎ আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয় যদি এইচ বি এ ওয়ান সি অর্থাৎ তিন মাসের গড় যদি সিক্স পয়েন্টের সিক্সের উপরে থাকে তাহলে আপনি ওষুধের সাথে সাথে নিয়মিত ব্যায়াম থ্রি ডি ডায়াবেটিস হাসপাতাল বা ডায়াবেটিস ডাক্তার যারা আপনাকে যে পরামর্শ দিয়েছে ড্রাগ ডিসিপ্লিন এবং ডায়েট এই তিনটা আপনাকে অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে আমি ক্রনিক ডিজিজ জটিল ও কঠিন রোগের গবেষণা করে থাকি চিকিৎসা দিয়ে থাকি যেমন বিশ বছর পঁচিশ বছরের মাথা ব্যথা ওষুধ খাইলে আপনার মাথা ব্যথা অ্যালোপ্যাথিতে সারবে না যে নামেই মাইগ্রেন বলে না যে নামেই বলেন যতই সিটি স্ক্যান করেন আর যাই করেন মাথা ব্যথা সারবে না মাথা ব্যথা সারার জন্য আপনাকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে যেতে হবে যেতে হবে এবং আপনি নিশ্চিত আরোগ্য হবেন আরোগ্য হবেন আরোগ্য হবেন গাউটি আর্থ্রাইটিস এই পেনকিলার খেলে আপনার কিডনি ড্যামেজ হবে হার্ট যাবে ক্যান্সার এই মারাত্মক রোগে হলে ক্যান্সার নাই কোনো অ্যান্সার যদিও বর্তমানে এই স্লোগানের পরিবর্তন হয়েছে ক্যামোথেরাপি দিয়ে রোগীদের কিছুদিন সাময়িক উপশম রাখা যায় বটে কিন্তু হোমিওপ্যাথিতে ক্যান্সারের খুবই ভালো চিকিৎসা রয়েছে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হচ্ছে যার শরীরে টিউমার আছে সে টিউমার বিনাইন নাকি ম্যালিগনেন্ট যাই হোক না কেন আপনাকে প্রপার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলে তিনি এটা আইডেন্টিফাই করে ওষুধ দিতে পারবেন ক্যান্সার হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি রোগ আমাদের কাছে ক্যান্সার থেকে তৈরি কারিনোচিন অন্নিত গেলাম রেডিয়াম এক্সরে এই ধরনের ওষুধ রয়েছে আমরা লক্ষণ ভিত্তিক আপনার ওষুধ দিলে ক্যান্সার ভালো হইতে পারে এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হচ্ছে যে আমি অনেকগুলি ক্যান্সার রুগী এখনও আমার আন্ডারে রয়েছে যারা বিদেশে চিকিৎসা করে এসেছে কিন্তু ব্যথা কমাতে পারে নাই আমি বাগবের সিটি মার্কেটের পূর্বাচলের একটি রোগীকে এখন দেখছি নাম ডাক নাম নুরুদ্দিন সাহেব বয়স পঁয়ষট্টির উপরে তিনি বিদেশে চিকিৎসা করে এসেছেন ব্যথা কমে নাই ব্যথা কমাতে পারে নাই ব্যথার ওষুধ খেলে গ্যাসের প্রতিক্রিয়ায় তিনি অস্থির হয়ে পড়েন আমার কথা শুনে তিনি আমার কাছে আসেন আমি প্রায় তিন ঘন্টা রোগলিপি করি রোগলিপির এক পর্যায়ে আমি জানতে পারি যে তার চাচা বা চাচা তো ভাইয়ের সাথে আর লিয়ে যে গোলমাল হয়েছিল সেই গোলমালে তিনি তার চোয়ালে বাঁশ দিয়ে বাড়ি মেরেছিলেন এই বয়সে এসে সেই চোয়ালে দাঁতের ব্যথায় দাঁত তুলে ফেলার প্রেক্ষিতে তার ক্যান্সার হয়েছে এবং এই ক্যান্সার তার ফুসফুসেও আছে তিনি বিদেশে চিকিৎসা করেছেন ব্যথা কমেনি আমি এই আঘাতের প্রেক্ষিতে এবং অন্যান্য লক্ষণ নিয়ে তাকে ওষুধ দিয়েছি আমার রুগী অনেক অনেক ভালো আছে তার এখন ব্যথা বেদনা কিছুই নাই আমি চাঁদপুরের চল্লিশ বছর বয়স্ক একজন ভদ্র মহিলার চিকিৎসা করেছি তার একটি ব্রেস্ট অপারেশন করে ফেলে দিতে হয়েছে আরেকটি ফেলে দেওয়ার জন্য চিকিৎসক মহোদয় পরামর্শ দিয়েছেন তিনি ক্যামোথেরাপি নিয়েছেন আমার চিকিৎসায় এসে এখনও তিনি ভালো আছেন তিন বছরের বেশি সময় ভালো আছেন এখন তার আর কোনো বডিতে সমস্যা নেই এরকমের আমি যখন হেলথ মিনিস্ট্রিতে মাননীয় মন্ত্রীর প্রোটোকল অফিসার ছিলাম ডিজিএফপি ডাইরেক্টরে অ্যাডমিন ছিলাম তখন এখানে তিনজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয় লিভার সিরোসিসে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদেরকে ফেরত দিয়েছিল ডিজিএফপিতে অনেক ডাক্তার অ্যাডমিন হিসাবে আমার কাছে তারা সাহায্যের জন্য আবেদন করেছিল আমি সারা বাংলাদেশ থেকে প্রায় চোদ্দ লক্ষ টাকা তাদের তুলে দিয়েছিলাম একুশ লক্ষ টাকা সরি এবং আমার চিকিৎসাধীন রেখে অ্যালোপ্যাথি চিকিৎসার ডাক্তারদের নিয়ন্ত্রণে রেখে আমি হোমিওপ্যাথি চিকিৎসা দিয়েছি তারা এখনও বেঁচে আছেন এটা আমার কোনো কৃতিত্ব নয় আমি সব ক্যান্সারের রুগী ভালো করে দিতে পারবো তা নয় কিছু কিছু ক্ষেত্রে সফলতা আছে ব্যর্থতা কম আছে তা নয় আমার আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতার বড় ভাই আর্মি অফিসার যিনি সেমএসে ভর্তি ছিলেন এক সপ্তাহ পর পর যার পেট দিয়ে পানি বের করা লাগত তিনি আমাকে সে মেসে নিয়ে যান আমি অনেকগুলি রুগী সেখানে দেখতে পাই ক্যান্সারের রুগী যারা বিনা পয়সায় চিকিৎসা নেয় এটা আমাদের সেনাবাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তারা তাদের ক্যান্সারের রুগীদেরকে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকেন আমি মনে করি সরকার বাহাদুরের প্রত্যেক দেশের ভাবে এই জটিল এবং কঠিন রোগী বিশেষ করে ক্যান্সারের রোগীদের চিকিৎসা করা খুবই ব্যয়বহুল এবং কষ্টকর তাদের সাহায্য করা দরকার সাথে সাথে অ্যালোপ্যাথি বন্ধুদের অনুরোধ করব তারা যেন আমাদের কাছে হোমিওপ্যাথদের কাছে এই ধরনের জটিল এবং কঠিন রোগী পাঠায় তাহলে আমরা অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হেল্প করতে পারি আমি অ্যালোপ্যাথি বন্ধু সহ ডাক্তার বন্ধুদেরকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে অনুরোধ করেছি বারবার ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলছি সাধারণ সিম্পল কপ কোল্ড অ্যালার্জি স্পন্ডেলাইসিস যেখানে অপারেশন লাগবে সেই ক্ষেত্রে আমি কথা বলছি না অপারেশন লাগবে না এসব ক্ষেত্রে যদি হোমিওপ্যাথির দক্ষবিজ্ঞ ডাক্তারদের কাছে তারা আসে তাহলে খুব কম পয়সায় তারা নির্দোষ আরোগ্য লাভ করবে রোগের নামে আমাদের কাছে গুরুত্ব নেই আমাদের কাছে গুরুত্ব হচ্ছে টোটালিটি অব দ্য সিমটম পিকুলিয়ার অ্যান্ড আনকমন সিমটম রুগীকে জানতে হবে মানুষটাকে জানতে হবে ইন্ডিভিজুয়াল পারসনটাকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে এবং কেস স্টেকিং করতে হবে কে অ্যানালাইসিসই ভালোইসেন অ্যান্ড ইন্টারপ্রিটেশন করতে হবে দেন রুগীকে ওষুধ দেওয়া যাবে একটা রুগী এসেছে আর রোগের নাম শুনেই আমি ওষুধ দিয়ে দিলাম সে হোমিওপ্যাথি নয় সে অপহোমিওপ্যাথ একজন প্রকৃত হোমিও ডাক্তারকে অ্যানাটমি ফিজিওলজি সাইকোলজি প্যাথোলজি সার্জারি গাইনোকোলজি মিডওয়াইফারি ওয়াইফারি অবস্টাকটিভ ফরেনসিক অ্যান্ড সোশ্যাল মেডিসিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে জ্ঞান বৃদ্ধির জন্য প্রচেষ্টা থাকতে হবে রাত জাগে বই পড়তে হবে কোনো রকমে বই দেখে লিখে লেখাপড়া শিখে সার্টিফিকেট নিয়ে আসলেই হবে না বিজ্ঞানের শিক্ষা ডাক্তারি চিকিৎসা বড় কঠিন এবং জটিল আমাদের হোমিওপ্যাথি বন্ধুরা হোমিওপ্যাথি কলেজগুলিতে যে প যে মানের লেখাপড়া হয় সেই মানের লেখাপড়া থেকে আরও উন্নত ধরনের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে সেখানে বিজ্ঞ দক্ষ হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথি ডাক্তারদের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করতে হবে অ্যানাটমি ফিজিওলজি সাইকোলজি সার্জারি গাইনোকোলজি মিড ওয়াইফারি অবস্ট্রাকটিভ ফরেন্সিক সোশ্যাল মেডিসিন সম্পর্কে জ্ঞান দিতে হবে ডেভিডসনের বই ভালোভাবে বুঝাইতে হবে টেবারসেট ডিকশনারিটাকে মুখস্থ করাইতে হবে তবেই একজন প্রকৃত হোমিওপ্যাথ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ভালো ডাক্তার রোগীর চিকিৎসা করতে পারবে শুধু তাই নয় কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে ম্যাটেরিয়া মেডিকা রেফার্টরি প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে নলেজ থাকতে হবে অন্যথায় সিমটমকে তিনি অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন নিভালোইড করতে পারবে না সঠিক ওষুধ দিতে পারবে না সঠিক ওষুধ দেওয়া তার পক্ষে সম্ভব হবে না আমাদেরকে মনে রাখতে হবে রোগ যাই হোক লক্ষণ ভিত্তিক ওষুধ দিতে হবে আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে উপলব্ধি করাতে চাচ্ছি বন্ধুদন বন্ধুগণ একজন রুগী মাথা ব্যথা নিয়ে আমার চেম্বারে ঢুকেছে আরেকজন শরীরে চুলকানি দাঁত বিখাউজ একজিমা নিয়ে এসেছে তার বিখাউজ থেকে চটচটে আঠালো রস বের হচ্ছে আমি আজকেও একটা রুগী দেখেছি একটা ইউনিভার্সিটির একজন কর্মচারী তার সারা পেটে সারা পিঠে সারা হাতে বিখাউজ একজিমা হয়ে কালো হয়ে গেছে অসম্ভব চুলকানি এবং চুলকাইলের রস বের হচ্ছে রস আঠারো আমি একজন একটি ব্যাংকের সিনিয়র একজন অফিসারকে দেখছি তার গ্লোটিয়াস মাসেলে যে জায়গায় আমরা ভদ দিয়ে বসি চুলকানিতে ভরে গেছে তিনি আমার কাছে প্রায় ছয় মাস যাবত ওষুধ খাচ্ছেন একবার বাড়ে একবার কমে এখনো আরোগ্য হয়নি আরোগ্য করতে আমি এখনো পারিনি তাহলে এই যে বিখাউস থেকে চটচটে আঠালো রস বের হচ্ছে কিংবা মাথা ব্যথা আমি দেখব না আমার দেখার কোনো সুযোগ নেই আমি দেখব রুগীটাকে টোটালিটি অব দ্য সিমটমকে যেমন আমি রুগীটাকে দেখলাম চাই দেখলাম রুগী দেখতে খুবই সুন্দর পটল চিরা চোখ ভ্রুগুলি সুন্দর চুল সুন্দর ছেলে হোক মেয়ে হোক রাস্তা দিয়ে গেলে মানুষ সে থাকে আর বলে আহ কি সুন্দর আল্লাহর মহান রাবুল আলমিন কি সুন্দর সৃষ্টি করেছে কি সুন্দর ছেলে কি সুন্দর মেয়ে আহ আমি যদি এরকম হইতে পারতাম এই যে রুগীটার অবয়ব দেখলাম দেখতে সুন্দর চোখ পটল ছিলা সুন্দর চুল ভুরুগুলি কালো জিজ্ঞেস করে জানলাম সে ঠান্ডা পানি এবং ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খুবই পছন্দ করে দুবেলা কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা পানি খায় বজ্রপাতে ভয় পায় রুগীর শরীরে জ্বালা বেশি তাই তো সে ঠান্ডা পানি খায় কোল্ড ড্রিঙ্কস খায় আমি আরও দু একটা লক্ষণ নিলাম সে বলল শরীরে চুলকানি দাঁত বিখাউত চটচটি আঠালো রস এসবের কোনো মূল্য আমার কাছে নেই থাকলেও খুব সামান্য আমি রোগটি দেখব না আমি রুগীকে দেখব চটচটে আঠালো রস দেখে অনেক হোমিওপ্যাথি ডাক্তার গ্রাফাইটিস কিংবা সালফার দেবে গ্রাফাইটিস তো দেবেই দেবে চটচে আঠালো রস গ্রাফাইটিস আরে গ্রাফাইটিস তো বটে কিন্তু রুগী তো ফসফরাসের রুগী তো ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেবল নয় সুতরাং রুগীর অবয়ব ফসফরাসের আমি যদি গ্রাফাইটিস দিই তাহলে রুগীর চুলকানি পাশড়া বিখাউজ আরো বেড়ে যাবে কমবে না সুতরাং আমার রুগী বজ্রপাতে ভয় পায় দেখতে অপূর্ব সুন্দর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা পানি খায় তাই আমি তাকে ফসফরাস দেব আর ফসফরাস দিলে সে আরোগ্য হবে সুতরাং আমি কি রুগীর রোগের উপর ভিত্তি করে ওষুধ দিলাম ন আমি রুগীকে ওষুধ দিলাম মাথা ব্যথার রুগী আমাকে জানাইলো স্যার বাইশ বছর উনি একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার বাইশ বছর ধরে তার মাথা ব্যথা সে বহু অ্যালোপ্যাথি দেশে বিদেশে এমন কোনো বড়ো বড়ো ডাক্তার নাই হাসপাতাল নাই সেখানে যায় নাই যে তার মাথা ব্যথা কমে না সারে না সাময়িক উপশম হয় আমাদের একজন হোমিওপ্যাথি ডাক্তার খুব ভালো করে প্যাট ছাপিয়ে ফোল্ডার করে চিকিৎসা করেছে অনেকগুলি ওষুধ দেয় পাঁচটা ছয়টা ওষুধ দেয় আমার কথা শুনে এসেছে মানুষটি খুবই ভালো আমি রোগ লিপি করলাম ডান দিকে ব্যথা না বাম দিকে ব্যথা সামনে ব্যথা না পিছনে ব্যথা সেরি ব্লামে ব্যথা না সেরি ব্রামে ব্যথা রাইট সাইডের ব্যথা না লেফট সাইডের ব্যথা ব্যথা বৃদ্ধি কখন দিনে না রাতে বাদ 24 आवर्स मोडालिटी की ता खोज করে দেখলাম জানতে পারলাম যে 20 বছর আগে খেলতে গিয়ে এক বন্ধুর সাথে ঝগড়া হয়ে গোলমাল হয়ে পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে তার মাথায় বাড়ি দিয়েছিল সেই থেকে তার মাথা ব্যথা সুতরাং আমার মাথা ব্যথা মানে অ্যাকোনাইট ব্রায়োনিয়া ব্রায়োনিয়ারাস্টক্স গ্লোনাইন স্যাঙ্গুনেরিয়া স্পাইজেলিয়া কিংবা থুজা নয় মাথা ব্যথা রোগী দেখলেই হোমিওপ্যাথি ডাক্তাররা চেম্বারে থাকে অ্যাকোনাইট বেলেডোনা ব্রায়োনিয়া রাস্টক্স গ্লোনাইন ন্যাটাম ন্যাট্টামসাল স্যাঙ্গিরিয়া স্পাইজেলিয়া থুজা কিংবা মেডোরিনাম ওষুধ দিয়ে বসে থাকে আমি যখন এই ইতিহাসটি পেলাম এই ইতিহাসের সাথে অন্যান্য লক্ষণ মিলিয়ে যখন তাকে ওষুধ দিলাম তিনি সাত দিনের মধ্যে আমাকে জানালেন এই সাত দিনে তার আর ব্যথা হয় না সাত দিন পরে তার আবার ব্যথা ফিরে এসেছে তিনি আমাকে বললেন যে স্যার আমার স্ত্রী সহবাসের পরে মাথা ব্যথা হয় আমি রেফাটারি খুঁজে দেখলাম খুলে দেখলাম যে একটি ওষুধ সেখানে রয়েছে কোষ্ঠিকাম আমি কোষ্ঠিকাম দিয়েছি কিন্তু মাথা ব্যথা সাময়িক উপশম ছাড়া কমে নাই যখন প্রচণ্ড মাথা ব্যথা হয় তখন তাকে অ্যালোপ্যাথি প্যারাসিটামল খেয়ে তবে রক্ষা পাই সে তার একটু ধৈর্য কম বাইশ বছরের মাথা ব্যথা আমার কাছে এক মাস ওষুধ না খেতেই আবার তিনি ব্যাংকক চলে গেলেন ব্যাংককে গিয়ে আবার ডাক্তারকে দেখালেন তিনিও এখন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন ভালো আছেন আমার সাথে মাঝে মাঝে কথা হয় বলে স্যার অ্যালোপ্যাথি খাই এখন একটু ভালো আছে আমি বললাম যে খান ওই যেদিন কিডনি খারাপ হবে সেদিন আবার যাবেন আর শেষে যখন আর ট্রিটমেন্ট হবে না তখন আমার কাছে আসবেন আমি আবার নতুন করে রোগলিপি করে আপনার সাথে এবার কন্ট্যাক্ট করে চিকিৎসা করব সুতরাং বন্ধুগণ যারা ভিডিওটি দেখছেন এবং শুনছেন হোমিওপ্যাথিতে রোগের কোনো রোগের গুরুত্ব আমাদের কাছে আছে লোকেশনের গুরুত্ব আমাদের কাছে মডার্ন টেকনোলজি ইসিজি এক্স রে ইকো ইত্যাদি বিষয় আমরা বিবেচনা করি আমরা দেখি পেকুলিয়ার আনকমন সিমটম মডালিটি সেনসেশান পাস্ট হিস্ট্রি হেরিডিটারি এইসবের গুরুত্ব অপরিসীম এসব বিবেচনা করে আমরা রুগীকে ওষুধ দিই মাথা ব্যথা কিংবা এক জিমার কোনো ওষুধ দিই না এই লক্ষণ ভিত্তিক ওষুধ দিলে এবং সিমটমকে অ্যানালাইসিস ইভালুয়েশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন করতে পারলে রুগী ভালো হবে এ ব্যাপারে কোন রকমের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমার এখানে আসবেন আমি আপনার রোগ যদি আমি আরোগ্য করতে পারি লক্ষণ ভিত্তিক যদি ওষুধ পাই তাহলে আপনি চিকিৎসা করাবো অন্যথায় আমি নিজেই বলে দেব যে আপনাকে অ্যালোপ্যাথির কাছে গিয়ে তাদের ওষুধ খাইতে হবে আর ধৈর্য ধরে এখন তো ধৈর্য ধরার সময় বেশি একটা নাই কারণ আমরা পঞ্চাশ সহসব পদ্ধতিতে ওষুধ দিয়ে থাকি এক দিনে দুইটা ওষুধও আমরা খাওয়াইতে পারি তবে যদি আমার ওষুধ হানড্রেড পারসেন্ট সিলেকশন সঠিক হয় একটি ওষুধই যথেষ্ট হবে কারণ একটা ওষুধ ছিঁড়িদ আছে আমাদের কাছে যেমন একজন বলছে যে তার কোনো ঘুম হয় না ঘুমে ঘুমাইতে গেলে তার অনেক দুশ্চিন্তা আসে নেস ইন ইনফিনিটি তো আমরা যখন রেস্টলেসনেস ইনফিনিটি দেখি তখন আমরা অ্যাকোনাইট আর্সেনিক অ্যালবাম রাস্টক্স ফসফরাস ট্যারেন্টুলা হিস্পেনিয়া এসব ওষুধগুলি দিয়ে থাকি না এসব হল রেফারটরিতে গেলে আপনি এসব ওষুধের একটা সিরিজ পাবেন বাট রোগীর সাথে কোন লক্ষণের মিল ম্যাটেরিয়া মেডিকেল মেডিকার সাথে ওষুধের কোনটির মিল আছে সেটা বিবেচনা ছাড়া যদি আপনি ওষুধ দেন তাহলে রোগ যাই হোক আপনার আরোগ্য হবে না বন্ধুগণ আমার মনে হয় যে আমি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ডাক্তার জালাল আমাকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া আমার পক্ষে চেষ্টা করেছি কতটুকু আপনারা সন্তুষ্ট হয়েছেন আমি জানি না তবে আমার যে ক্ষুদ্র জ্ঞান সেই ক্ষুদ্র জ্ঞানে আমি যথাযথ উত্তর দিয়েছি আমি আশা করি আপনারা বিদেশ যাওয়ার আগে আমার সাফা মারোয়া হেলথ কেয়ার সেন্টারে এসে আপনারা পরীক্ষা করে যাবেন যদি আপনার রোগ ভালো না হয় আমি যদি বুঝি যে আমি আপনার রোগ ভালো করতে পারবো না আমি অন্যের কাছে রেফার করবো বাংলাদেশে আমার জানা মতে আরও দুজন ভালো ডাক্তার আছে ডাক্তার নজরুল ইসলাম ভুইয়া এবং ডাক্তার শহীদুল্লাহ আমি তাদের সাথে আলাপ করি ডাক্তার নুরুল ইসলাম সাতক্ষীরা অত্যন্ত দক্ষ এবং বিজ্ঞ একজন ডাক্তার আমি প্রায় তার সাথে জটিল কঠিন রোগ হলে রুগী নিয়ে আমি আলাপ করি আমার চেম্বারের ঠিকানা অনেকেই চেয়েছেন আমি ভিডিওতে কোনো চেম্বারের ঠিকানা সাধারণত দিই না তো অনেকেই আমাকে বলেছেন মিস্টার জালাল আমাকে বলেছেন আমার চেম্বার হচ্ছে সাফা মারোয়া হেলথ কেয়ার সেন্টার এম কে সেন্টার বাড়ি নম্বর সাতাশ রোড নাম্বার চোদ্দো ব্লক জি নিকেতন গুলশান এক ঢাকা আমার টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি ডবল জিরো নাইন ফাইভ এইট সার্বক্ষণিক জিরো এইট ওয়ান ট্রিপল সিক্স নাইন ট্রিপল থ্রি এইট আমি আবার বলছি চেম্বার সাফা মারোয়া হেলথ কেয়ার সেন্টার এম কে সেন্টার বাড়ি নাম্বার সাতাশ রোড নাম্বার চোদ্দ ব্লক জি নিকেতন গুলশান এক টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি ডবল জিরো নাইন ফাইভ এইট জিরো এইট ওয়ান ট্রিপল সিক্স নাইন ট্রিপল থ্রি এইট আমার কমেন্ট বক্সে এই ঠিকানা দেওয়া থাকবে আমার ভিডিওটি শোনার জন্য দেখার জন্য বুঝার জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রায় সত্তরটির উপরে আমার ক্রনিক ডিজিদের উপরে ভিডিও আছে আপনারা সেগুলি দেখতে পারবেন দেখতে পারেন শুনতে পারেন জানতে পারেন আপনার উপকার হবে পরিবারের উপকার হবে সমাজের উপকার হবে রাষ্ট্রের উপকার হবে সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রাখো